শুভরাত্রি বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন physionews24.com ফেসবুক পেজের নিয়মিত লাইভ শো শামিমস লাইভ, আর আমি ফিজিওথেরাপি চিকিৎসক শামিম হাসান রয়েছি আপনাদের সাথে। বন্ধুরা, আমাদের প্রতিদিনকার যে শিডিউল থাকে সেটি কিন্তু আমরা আগেই দিয়ে দিই, এবং আমরা জানি আপনারা জানেন যে আমাদের কোন প্রোগ্রামের পরে কোন প্রোগ্রাম হতে যাচ্ছে। তাই আমাদের সঙ্গে আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে রয়েছে আমাদের অতিথি আজকের, আমাদের সঙ্গে নিউ ইয়র্ক থেকে যুক্ত হয়েছেন ডক্টর ইমরুল কবির, এবং আমরা আজকে কথা বলবো প্রতিনিয়তই যে ব্যাপারটি নিয়ে আমরা কথা বলছি, 13 ডেজ হেলথ চ্যালেঞ্জ, মানে 30 দিনের হেলথ চ্যালেঞ্জ দিয়ে। এবং আমরা কিন্তু সেটি শিডিউল গুলো প্রতিটা প্রোগ্রামের পরে আপনাদের কি করণীয় বা কি করা যায় সেগুলো কিন্তু আমরা কমেন্ট বক্সে দিয়ে দিই লিঙ্ক গুলো। আমরা জানি অনেকে সেগুলো ফলো করছেন এবং এগুলো নিয়ে অনেকেই প্রশ্ন করছেন, তাই আবারও মনে করিয়ে দিচ্ছি যারা আপনাদের কোনো প্রশ্ন থাকে, কোনো মতামত থাকে অথবা কোনো জিজ্ঞাসা থাকে সেগুলো কমেন্ট বক্সে আমাদের লিখলে আমরা সেগুলো জানতে পারবো এবং আমরা সেগুলোর উত্তর দিতে পারবো। জি স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি physionews24 এর পক্ষ থেকে। শুভ সকাল, গুড মর্নিং সবাইকে নিউ ইয়র্ক থেকে। স্যার সেটাই, কিন্তু যেহেতু আমাদের পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই দেখতে পাচ্ছেন, যেমন আমাদের এখানে কিন্তু এখন রাত। রাইট, জি সেটাই, সেই জন্যই দর্শকরা যে যেখানে আছেন আপনারা নিজে প্রশ্ন করুন, বা যদি আপনাদের অন্য কোনো সাজেশন থাকে এবং আপনারা ইন্টারঅ্যাক্ট করলে কিন্তু আমাদের প্রোগ্রাম আরো আমার মনে হয় যে লাইভলি হবে, এবং আপনারা শেয়ার করুন যেন অন্যান্যরাও এই সুযোগটা পায় ইনফরমেশনটা জানার এবং শেয়ার করা যে হেলথ এর নলেজটা সবার সাথে। তাহলে আজকে আমরা আসলে এই যে 13 ডেজ হেলথ চ্যালেঞ্জের আজকে কোন বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো? সেটাই তো, আজকে আমরা কথা বলবো অনেকটা স্ট্রেস ম্যানেজমেন্ট নিয়ে। সো এর আগে আমরা এই যে 30 দিনের যে চার্টটা সেটা আমি পোস্ট করে দিয়েছিলাম আমাদের পিজিও নিউজ দর্শকদের জন্য। তো এর আগে আমরা কথা বলেছি ইটিং ওয়েল, তো ইটিং হেলদি নিয়ে, কিভাবে হেলদি ভাবে খাবার দাবার খেতে হয় আমাদের এই 30 দিনে হেলথ চ্যালেঞ্জের জন্য, কিভাবে অ্যাক্টিভ হতে হয়, কিভাবে ওয়েট ম্যানেজমেন্ট করতে হয়। এরপর আমাদের বিষয় হচ্ছে স্ট্রেস ম্যানেজমেন্ট, কিভাবে আমরা স্ট্রেস ম্যানেজমেন্ট করব। তো যেহেতু এই চার্টটা হচ্ছে ব্লাড প্রেশার কমানোর জন্য, আমাদের ক্রনিক হেলথ কন্ডিশন যেরকম ডায়াবেটিস এবং অন্যান্য ওয়েট এগুলো ম্যানেজ করার জন্য, তো সেই জন্য আমাদের খুব ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে শরীরের যে কিভাবে স্ট্রেস ম্যানেজমেন্ট করতে হবে। স্ট্রেস যখন বেশি থাকে তখন কর্টিজল নামে একটা হরমোন তৈরি হয়, তো ওইটাও আমাদের কিন্তু ওয়েট বাড়াতে সাহায্য করে, আমাদের অন্যান্য ক্রনিক ডিসিজ তখন অনেকটা প্রমোট করে, হতে খুব ইজি হয়ে যায়। তো এগুলোকে অ্যাভয়েড করার জন্য স্ট্রেস কমাতে হলে কি কি করতে হবে সেগুলো নিয়ে আজকে কিছু টিপস দিব। প্রথমত হচ্ছে যখন স্ট্রেস এই ধরনের একটা সিচুয়েশনে, প্যান্ডেমিকে স্ট্রেসফুল একটা সিচুয়েশন হয়, আমাদের বডি এক একজনের বেলা এক এক ভাবে রিয়াক্ট করে। টিনেজারদের বেলা একরকম রিয়াক্ট করে, আমাদের বয়স্কদের বেলা একরকম রিয়াক্ট করে। সো আপনাকে বুঝতে হবে যে আপনার বডির মধ্যে কি কি চেঞ্জেস আসছে এই সময়। আপনার কি খাবারের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, ঘুমের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, আপনার ইমোশনস চেঞ্জ হচ্ছে, আপনার কি ঘুমাতে গভীর ঘুমাতে প্রবলেম হচ্ছে কিনা, এবং আপনার কি কোনো আগের যদি কোনো কারো মেন্টাল কন্ডিশন থাকে সেটা বেড়ে যেতে পারে, আগের যদি কারো কোনো ক্রনিক কন্ডিশন থাকে সেটাও বেড়ে যেতে পারে এই সময়। সো এই জিনিসগুলোকে কিভাবে কপ করতে হবে সেটা সবচেয়ে সুন্দর ওয়েটা হচ্ছে যে রোগটাকে বোঝা, সিচুয়েশনটাকে বোঝা, সিচুয়েশনটাকে মেনে নেওয়া, আপনার পরিবারের সাথে কথা বলা, যারা অসুস্থ তাদের সেবা দেওয়া, নিজের সেবা করা বা নিজে টেক কেয়ার করা যেন আপনি অসুস্থ না হয়ে যান। স্বামী, আমার মনে হয় যে সিগন্যালের প্রবলেম দিচ্ছে, যদি আমি একা স্ক্রিনে যাই স্ক্রিন বন্ধ হয়ে যাচ্ছে, সেটাই, নাহলে স্ক্রিন বন্ধ হয়ে যাচ্ছিল। তারপরে সো এর এটা কয়েকটা উপায় যে আমরা, এবং এই সময় আরেকটা জিনিস আমরা খুব খেয়াল করি সেটা হচ্ছে সোসাইটিতে সিগারেট বা টোব্যাকো, অ্যালকোহল, ড্রাগস এগুলোর অতিমাত্রায় বেড়ে যাওয়া, এগুলোর ইউজ, এমনকি আমাদের কমিউনিটি আরেকটা জিনিস হচ্ছে পান খাওয়াটা, পান জর্দা, এগুলো আমাদের দেখা যাচ্ছে যে খুব বেশি ইউজ বেড়ে যায়। তো এগুলো স্ট্রেসটাকে কোপ করার ওয়ে, কিন্তু এগুলো হচ্ছে খারাপ ওয়ে। এগুলো করলে অ্যাকচুয়ালি স্ট্রেসটা আপনার বাড়বে, স্ট্রেস বাড়লে কি হচ্ছে আপনার শারীরিক সমস্যাগুলো বাড়তেছে, তখন আপনার যদি প্রেশার থাকে, কোলেস্ট্রল থাকে, যদি আপনার ডায়াবেটিস থাকে, ওভার ওয়েট থাকে, তাহলে দেখা যাচ্ছে সমস্যাগুলো ধীরে ধীরে খারাপের দিকে যাচ্ছে বা বাড়ছে। তো এই জন্যই যে আমাদেরকে প্রথম, যেহেতু এটা স্ট্রেস রিলেটেড, যেটা আমাদের করতে হবে যে মনস্থির হতে হবে,
যে আমরা কিভাবে নিজেদের টেক কেয়ার করবো, আমাদের চারিপাশে মানুষের টেক কেয়ার করবো, কিভাবে মানুষের সাথে কমিউনিকেট করব, যেন আমরা যদি খারাপ ফিল করি, স্যাড ফিল করি, ডিপ্রেসড ফিল করি, এবং এগুলো ফিল করা কিন্তু স্বাভাবিক, কারণ এগুলো পার্ট অফ হিউম্যান ইমোশনস। এগুলো অস্বাভাবিক কিছু না, কিন্তু এগুলোকে এক্সপ্রেস করতে হবে আপনাকে। আপনার নিকটে যে মানুষগুলো আছে তাদের সাথে, আপনার প্রিয়জনদের সাথে এক্সপ্রেস করতে হবে। তখন আপনি জানবেন যে ঠিক আছে, আমার এই কি কি সলিউশন আছে যেটা আমি আমার যে নিকট মানুষদের সাথে একসাথে আমি এটা ক্যারি করতে পারবো। তো এছাড়াও আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে স্ট্রেসফুল সিচুয়েশনে টিনেজাররা, তারা যেহেতু কখনো এই ধরনের সিচুয়েশনে পড়ে নাই, কিন্তু তাদের জন্য এটা সামথিং নিউ এবং সামথিং ডিফিকাল্ট। আর যেটা হয় যে ছোট বাচ্চাদের আমরা খুব বুঝতে পারি, কারণ তারা আমাদের আশেপাশে থাকে, তাদের ইমোশনস গুলো তারা বলে যে তাদের ব্যথা লাগছে, তাদের খারাপ লাগছে, তারা স্যাড, তাদের ক্ষুধা লাগছে, কিন্তু টিনেজাররা এই জিনিসগুলো অ্যাভয়েড করে, তারা অনেকটা তাদের মধ্যে থাকতে চায়। তো তখন আপনাকে ওইটা একটা খুব ইম্পর্টেন্ট যে কমিউনিকেট করতে হবে ঠিক মতো টিনেজারদের সাথে, যে তাদের কি কি সমস্যা হচ্ছে এবং তাদের কি কি ইমোশনাল সাপোর্ট প্রয়োজন। তো এটা হচ্ছিল আমাদের ইন জেনারেল করোনা ভাইরাসের সময় কি কি স্ট্রেসফুল সিচুয়েশনে পড়তে পারে আর কি কি ভাবে আমরা হেল্প পেতে পারি। এছাড়াও যদি স্ট্রেসফুল সিচুয়েশন থাকে লাইফে ইন জেনারেল, এটা অনেক ক্ষেত্রে হতে পারে ভোকেশনাল কারণে বা তাদের ক্যারিয়ারের কারণে, অনেক ক্ষেত্রে হতে পারে তাদের ফিনান্সিয়াল কারণে, অনেক ক্ষেত্রে হতে পারে তাদের পারিবারিক কারণে, রিলেশনশিপের কারণে, তাদের লেখাপড়ার কারণে। সো এগুলো যে তখন লাইফ গোলটাকে সেট করা, লাইফের স্কিলস গুলোকে, স্ট্রেস ম্যানেজমেন্ট যে স্কিলস গুলোকে, এটাকে শেখা আস্তে আস্তে, ঠিক আছে যে আমার যদি এই প্রবলেম থাকে এটার সলিউশনটা কি। কারণ যদি আমি স্ট্রেস নেই বা চিন্তা করি, বা আমি যদি নিজের শরীরের প্রতি খেয়াল না নেই, আমি ডিপ্রেসড হয়ে যাই, তখন কিন্তু আমার অন্যান্য রোগগুলো আস্তে আস্তে ধরে ফেলবে। তখন দেখা যাচ্ছে আমার ইটিং হ্যাবিট নষ্ট হয়ে যাচ্ছে, আমি এক্সারসাইজ করছি না, আমি ঠিক মতো ওষুধ খাচ্ছি না, আমার ওয়েট বেড়ে যাচ্ছে, ডায়াবেটিস বেড়ে যাচ্ছে, প্রেশার বেড়ে যাচ্ছে, কোলেস্ট্রল বেড়ে যাচ্ছে। তো এই জন্যই আপনাকে স্ট্রেস ম্যানেজমেন্টটাও আপনার ওভারঅল হেলথ এর মধ্যে একটা ইম্পর্টেন্ট পার্ট হিসেবে ধরে নিতে হবে। এবং আপনার স্ট্রেস যেই কজ গুলো, কারণ গুলো কি কি, সেগুলো আপনাকে নোট ডাউন করতে হবে, এবং ওগুলোর সলিউশন কি কি হতে হবে সেগুলো আপনাকে পাশে লিখতে হবে, সে অনুযায়ী আপনি আস্তে আস্তে কাজ করবেন। তো এটা হচ্ছে আমাদের স্ট্রেস ম্যানেজমেন্টের টিপস। তো শামিম, আরেকটা জিনিস, এই সময়টাতে খুব বেশি আমরা ফিল করি, যেটা নিউ ইয়র্কে আমরা ফিল করছি, যেহেতু আমরা অলরেডি প্রায় 1.5 মাস ধরে কোয়ারেন্টিনে, এবং বাংলাদেশে আস্তে আস্তে আমি দেখছি যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে মানুষের ঘুমের প্যাটার্ন আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে বা চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং এটা এই জন্য হচ্ছে যে আমাদের সকালে ঘুম থেকে উঠতে হচ্ছে না, অফিসে যেতে হচ্ছে না, কলেজে যেতে হচ্ছে না। আমি একটু এক্সকিউজ করব, কারণ যেহেতু আমি বাসা থেকে লাইভ করছি, আমার বোধহয় একটা কল আসছে। শামীম, যদি আপনি কন্টিনিউ করেন, আমি আমি বের হয়ে যাচ্ছি, আমি আবার আসবো, এসে বা আমি পজ করছি। জি জি, দর্শক, আসলে কিন্তু আমরা বেশ কয়েকটি ইনফরমেশন জানতে পারছিলাম। এর ভিতরে একটি ইনফরমেশন কিন্তু যেটি হলো যে ঘুমের প্যাটার্ন, আসলে কিন্তু এই সময় আমাদের অনেকেরই, আমরা রাতে ঘুমোতে পারছি না কিন্তু দিনের বেলা আবার ঘুমাচ্ছি, এটি একটি আসলে সমস্যা হচ্ছে। আরেকটি নিয়ে যিনি আমাদের যে অতিথি কথা বলছিলেন, সেটি হলো যে এই মুহূর্তে আমাদের যে মানসিক অবস্থাটা, আমরা অনেক সময় আসলে আমাদের মনের কোনো কষ্ট, কোনো খারাপ লাগা, এগুলোকে কিন্তু আমরা মনে আটকে রাখি, বা আমরা যদি কাউকে প্রকাশ করতে না পারি তাহলে কিন্তু আমাদের ভালো লাগে না, বা আমরা আসলে সেটির কোনো সমাধান খুঁজে পাই না। তবে একটি কথা মনে রাখতে হবে, আমাদের সমাধান কিন্তু আমরাই করি। প্রতিটা মানুষ সে জানে তার সমস্যা কি এবং সেই সমস্যার আসলে সমাধান কি, সেটিও তিনি জানে। তাহলে কেন কারোর সঙ্গে শেয়ার করতে হবে? এই কারণেই কারোর সঙ্গে শেয়ার করতে হবে। আসলে কারোর সঙ্গে যখন আমরা শেয়ার করি, সেটি আপনজন, সেটা হতে পারে আমাদের খুব কাছের কেউ, যখন আমরা আসলে শেয়ার করি আমাদের মনের কথাগুলো, তখন আসলে কিছুটা হালকা লাগে। বাট এমন না যে আসলে আমরা যার কাছের সঙ্গে শেয়ার করি তার কাছ থেকে আমরা কোনো সলিউশন নিচ্ছি আমাদের মন খারাপের। মন খারাপের সলিউশনটি কিন্তু আমরাই জানি, আমাদেরকেই নিতে হয়, কিন্তু সেক্ষেত্রে আমরা কারোর কাছে প্রকাশ করলে আমাদের কিছু ভালো লাগে, আমাদের একটু হালকা লাগে, আমরা ফ্রেশ মনে করি, আর তাই আমাদেরকে নিতে হয়। জি, আমরা আসলে কথা যদি ফিরে যাচ্ছি, অনেক ধন্যবাদ। তাহলে যেটা নিয়ে কথা বলছিলাম যে ঘুমের টিপস দিয়ে আজকে আমাদের দর্শকদের আমি কিছু ইনফরমেশন দিতে চাচ্ছি। সো প্রথমেই হচ্ছে যে ঘুম কেন ইম্পর্টেন্ট। ঘুম অ্যাকচুয়ালি আমাদের বডিকে রিপেয়ার করে, ঘুম আমাদের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়,
ঘুম বাড়ায় হচ্ছে, ঘুম কমায় হচ্ছে আমাদের স্ট্রেস লেভেল, আমরা যদি না ঘুমাই আমাদের স্ট্রেস এমনিতেই বেড়ে যায়। আরেকটা হচ্ছে ঘুম আমাদের লার্নিং বা শেখা কোনো কিছু মেমোরি বা আমাদের স্মৃতি এবং আমাদের ক্রিয়েটিভিটি বা আমাদের নতুন কিছু আবিষ্কার করার বা নতুন কিছু উদ্ভাবন করার, এই এই জিনিসগুলো আমাদের ব্রেনে বাড়ায় যখন আমরা ঘুমাই প্রপারলি। আর সাপোর্ট করে হচ্ছে আমাদের গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট। গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট কেন, কারণ হচ্ছে যে একটা জিনিস খেয়াল রাখতে হবে, বাচ্চারা কিন্তু গ্রো করে অ্যাকচুয়ালি শোয়ার সময়, ঘুমার সময়। আরেকটা জিনিস আপনারা খেয়াল করে দেখবেন যে বাচ্চারা আমাদের থেকে বেশি ঘুমায়, অ্যাডাল্টদের থেকে বাচ্চারা, চিলড্রেনরা অনেক লম্বা সময় ঘুমায়। এটা তাদের প্রয়োজন ফর প্রপার গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট। যদি যেই বাচ্চা কম ঘুমায় তার দেখা যাচ্ছে গ্রোথ এন্ড ডেভেলপমেন্টে প্রবলেম হচ্ছে। এখন না ঘুমালে কি হচ্ছে, আমাদের অ্যাংজাইটি বাড়ে, আমাদের ডিপ্রেশন বাড়ে, মেন্টাল হেলথ এর প্রবলেম বাড়তে পারে, আমাদের ডিসিশন মেকিং বা আমাদের নতুন কোন ডিসিশন নেওয়ার ক্ষমতা কমায় দেয়, ইরিটেবিলিটি এবং মুড সুইং। এখন দেখা যাচ্ছে লোকটা খুব অল্পতেই খুব মুড সুইং হচ্ছে বা খুব রাগ হয়ে যাচ্ছে, এই ধরনের বিহেভিয়ার। এবং এটা আমাদের হেডেক বাড়ায় বা মাথা ব্যথা বাড়ায়, আমাদের ওয়েট বাড়ায় এবং আমাদের ভিশন বা আমাদের চোখের জ্যোতি যেটা সেটার সমস্যা করতে পারে। তো এটা হচ্ছে আমাদের ঘুমের ইম্পর্টেন্স এর জন্য। তো এখন আমি 7টা টিপস দিব আমাদের দর্শকদের জন্য, যেটা দিয়ে আপনারা ঘুমের ইমপ্রুভমেন্ট করতে পারেন। প্রথমে হচ্ছে যে 7 থেকে 9 ঘন্টার ঘুমের একটা রুটিন তৈরি করা। তো কারো ক্ষেত্রে এটা 7 ঘন্টা, কারো ক্ষেত্রে এটা 8, কারো ক্ষেত্রে 9। তো এক একজনের শারীরিক প্রয়োজন এক এক রকম, কিন্তু 7 থেকে 9 ঘন্টার মধ্যে আপনাকে ঘুমাতে হবে। এবং এটার আপনাকে একটা ফিক্সড রুটিন করে নিতে হবে, রাত 12টা থেকে সকাল 8টা বা রাত 10টা থেকে সকাল 6টা, তো এরকম একটা ফিক্সড রুটিন করে নিতে হবে। তারপর অনেকেই আছেন যারা ফজরের নামাজের জন্য উঠেন ঘুম থেকে মাঝে, তো সেটা সেরকম তারা আধা ঘন্টার জন্য বা 15-20 মিনিটের জন্য উঠে আবারও ঘুমিয়ে সেই সময়টা যেন পূরণ করতে পারে, এটা ইম্পর্টেন্ট। দ্যাটস নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে বেডরুম অন্য কোনো কাজে ইউজ না করা। বেডরুমের মধ্যে টেলিভিশন না দেখা, বেডরুমের মধ্যে ল্যাপটপ এবং কম্পিউটার ইউজ না করা, মোট কথা অফিসের কাজ, ইউনিভার্সিটি কলেজের কাজ এবং আপনার টেলিভিশনের কোনো এন্টারটেইনমেন্ট না ইউজ করা। বেডরুম রাখা হবে শুধুমাত্র ঘুমানোর জন্য, এটা একটা ইম্পর্টেন্ট টিপস তারা বলা হয়। বলা হয় যে যখনই আপনি কাজের স্ট্রেস বা লেখাপড়ার স্ট্রেস বেডরুমে ঘুমের মধ্যে নিয়ে আসবেন, যদি আপনি বেডরুমে করেন, তখন আপনার ঘুমকে অবশ্যই এটা এফেক্ট করবে। নাম্বার 3 হচ্ছে ন্যাপিং অ্যাভয়েড করা। ন্যাপিং হচ্ছে দিনের বেলা ঘুমানো, কারো কারো ক্ষেত্রে এটা প্রয়োজন হয়, শারীরিক ক্ষেত্রে যারা শারীরিক ভাবে খুব দুর্বল, খুব বয়স্ক, তো তাদের জন্য 20 মিনিট ন্যাপিং এনাফ। 20 মিনিটের থেকে যদি তারা বেশি ঘুমায় দিনের বেলা, তাহলে এটা আমাদের বডির সার্কাডিয়ান রিদম, যেটা আমাদের ঘুম এবং জাগার যে সাইকেলটা ওটা নষ্ট করে ফেলে। টিপ নাম্বার 4 হচ্ছে যে কফি পান করা শুধুমাত্র দুপুর 12টার আগে। দুপুর 12টার পরে কফি পান করলে, সেটা যদিও আমাদের অনেকেই সেটা করে বিকালে সন্ধ্যায় রাতেও কফি পান করে এবং চা পান করে, তাদের বডি আমি জানি যে ইউজ টু হয়ে যায়, কিন্তু তারপরেও এটা তখন ঘুমকে এফেক্ট করে বা বদল করে, যেটা অনেকে বুঝতে পারে না। তো ক্যাফেইন মোট কথা আমাদের দুপুর 12টার আগেই ই করে সীমাবদ্ধ রাখতে হবে ক্যাফেইন ইউজ করা। টিপ নাম্বার 5 হচ্ছে এক্সারসাইজ করা বা ব্যায়াম করা। এই ব্যায়ামটা দিনের শুরুতে করলে তখন আমাদের বডি অনেকটা চাঙ্গা হয় তখন, এবং এক্সারসাইজ করলে আরেকটা জিনিস হয় যে আমাদের বডি দিনের শেষে তখন দুর্বল হয়ে পড়ে, যেহেতু আমরা সকাল সকাল এক্সারসাইজ করলাম, সারাদিন কাজ করলাম, সন্ধ্যায় একটু রিল্যাক্স করলাম, তারপর বডি দুর্বল হয়ে পড়ে, ঘুমানোর জন্য রেডি হয়ে পড়ে, তো এই জন্য এক্সারসাইজ করে। আরেকটা হচ্ছে যে এক্সারসাইজ আমাদের বডির যে হ্যাপি হরমোনস গুলো, যে হেলদি হরমোনস গুলো, হেলদি যে ব্যাপারটা সেটাকে ই করে, কন্টিনিউ করে এক্সারসাইজ। নাম্বার 6 হচ্ছে, যেটা টিপ নাম্বার 6, যে বের হওয়া ঘরের থেকে। বের হওয়া এই জন্য দরকার, বা সূর্যের জন্য জানালা দরজা খুলে রাখা এই জন্য দরকার, যে দিন এবং রাতের মধ্যে পার্থক্য আমাদের শরীরকে বুঝাতে হবে। আমাদের শরীর যখন বুঝে যে দিন, তখন অটোমেটিক্যালি মানে অওয়েক থাকার বা কনসেন্ট্রেশন বেড়ে যায়, তখন সে অ্যালার্ট হয়ে যায়। এবং অনেকে আছেন যেরকম হাউস ওয়াইফ, তারা ঘর থেকে বের হচ্ছে না। আরেকটা প্রবলেম দেখা দিচ্ছে যে তাদের ঘরে
পর্যাপ্ত সূর্যের আলোও আসে না। অনেক সময় আমাদের বড় বড় বিল্ডিং এ দেখা যাচ্ছে যে খুব অন্ধকার একটা অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট যেটাতে সূর্যের আলো পর্যাপ্ত আসে না, তো সেটা শরীরের জন্য অনেকভাবেই খারাপ, সেটা তাদের ঘুমের জন্য খারাপ। এই জন্য যে শরীর তখন দিন আর রাতের মধ্যে কোনো তফাৎ বুঝতেছে না। দেখা যাচ্ছে যে রাতের বেলায় আমরা যখন লাইটস গুলো অন করি তখন আরো বেশি আলো মনে হচ্ছে রাতের বেলায়, কিন্তু দিনের বেলায় যখন লাইটস বন্ধ করছি কিন্তু পর্যাপ্ত পরিমাণ সূর্যের আলো ঘরে ঢুকছে না, তখন কিন্তু শরীর এনাফ ওই দিনের বেলার আলোটা পাচ্ছে না। কিন্তু উল্টাটা হওয়া উচিত, দিনের বেলায় বেশি আলো হওয়া উচিত এবং রাতের বেলায় কম আলো হওয়া উচিত, যেন শরীর বুঝে সেটা সিরকাডিয়ান রিদম বা আমাদের জাগা এবং ঘুমার রিদম ঠিক রাখার জন্য। আরেকটা কারণে দিনের আলো বা সূর্যের আলো আমাদের খুব বেশি প্রয়োজন, সেটা হচ্ছে ভিটামিন D3 এর জন্য, যেটা আমাদের ক্যালসিয়াম এবং শরীরের অন্যান্য ইগুলো যে ফাংশন গুলোকে ওটাকে নর্মাল রাখার জন্য। এবং আমার লাস্ট টিপ, টিপ নাম্বার 7, সেটা হচ্ছে যে বেড টাইমের একটা রুটিন তৈরি করা। বেড টাইমের রুটিনটা সাধারণত বলে যে 1 ঘন্টার আগে থেকে শুরু করা, এবং রুটিনের মধ্যে হবে যেরকম 1 ঘন্টা আগে থেকে কোনো ল্যাপটপ, কোনো কম্পিউটার, ট্যাবলেট, মোবাইল ফোন, ভিডিও গেমস এগুলো খেলা যাবে না, মোট কথা কোনো গ্যাজেট বা ইলেকট্রনিক্স ইউজ করা যাবে না, টেলিভিশন দেখা যাবে না, রিল্যাক্সিং মিউজিক শুনতে পারে, অনেকে অ্যারোমাথেরাপি ক্যান্ডেল ইউজ করতে পারে, অনেকে দোয়া পড়তে পারে, কোরআন শরীফ পড়তে পারে, বই পড়তে পারে, এবং অনেক সময় আমরা 3টা সাপ্লিমেন্টের কথা বলি, যেটা ন্যাচুরাল সাপ্লিমেন্ট, এগুলো ঔষধ না, এগুলো ন্যাচুরাল সাপ্লিমেন্ট, এই জন্য আপনারা এগুলো প্রেসক্রিপশন ছাড়াই পাবেন দোকানে, এবং এগুলো অ্যাডিক্টিভ না, সো এগুলো আপনারা মাঝে মাঝে খেলে অ্যাডিক্টেড হয়ে যাবেন না ঘুমের ওষুধের মতো। ঘুমের ওষুধে যেটা হচ্ছে যে নাম্বার 1 অ্যাডিকশন তৈরি করেছে, আর নাম্বার 2 হচ্ছে ডিপেন্ডেন্সি, যে ঘুমের ওষুধ না খেলে তখন দেখা যাচ্ছে যে ঘুম হচ্ছে না। অনেক সময় এটা ফিজিক্যাল অ্যাডিকশন বা ফিজিক্যাল ডিপেন্ডেন্সি, অনেক সময় এটা সাইকোলজিক্যাল অ্যাডিকশন বা সাইকোলজিক্যাল ডিপেন্ডেন্সি, সাইকোলজিক্যালি সে মনে করছে যে ওষুধটা খেলেই ঘুম হবে, নাহলে ঘুম হবে না। তো এগুলো বাদ দিয়ে আপনারা যে সাপ্লিমেন্টস গুলো নিতে পারেন, একটা হচ্ছে মেলাটনিন। মেলাটনিন হচ্ছে একটা ঘুমের হরমোন, এটা ন্যাচারাল হরমোন, এটা সেফ কমপ্লিটলি, আপনারা একটা যে কোনো ওষুধের দোকানে পাবেন। মেলাটনিন হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে অশ্বগন্ধা, এটা হচ্ছে ইন্ডিয়ান উপমহাদেশ বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট থেকে আসে, এটা একটা জড়িবুটির পাউডার, এটা ঔষধের আকারেও পাওয়া যাচ্ছে, এখন ট্যাবলেটের আকারে পাওয়া যাচ্ছে, এই পাউডারটাকে ট্যাবলেট করা হয়। এছাড়াও এই পাউডারটা আপনি ব্যাগে কিনতে পারেন বাজার থেকে খোলা, এবং এই পাউডারটা আপনি রাতের শোয়ার আগে পানিতে বা দুধে মিশিয়ে আপনি খেতে পারেন, বা চকলেট ড্রিঙ্কে হালকা দিতে খেতে পারেন মিক্স করে। অশ্বগন্ধা হচ্ছে নাম্বার 2। নাম্বার 3 আমার যে সাপ্লিমেন্ট, সেটা হচ্ছে ক্যামোমিল। ক্যামোমিলের চা বা ক্যামোমিল টি, এটা খুব পপুলার, এটা মিডল ইস্টে খুব পপুলার, এবং এটা সাধারণত ঘুমের আগে খেলে খুব হালকা ভাবে ঘুম আপনার ন্যাচুরালি চলে আসবে। যাদের ঘুমে যেতে সমস্যা হয়, দেখা যাচ্ছে ঘুমাইতেই 2-3 ঘন্টা বিছানাতে লেগে যায়, তাদের জন্য ক্যামোমিলটি অনেক ভালো। তো ক্যামোমিলটি খুব ন্যাচুরালি আপনাকে হালকা ভাবে বডি রিল্যাক্স করে ঘুমাতে সাহায্য করবে। তো এগুলো হচ্ছে বেড টাইম রুটিন। আর বেড টাইম রুটিনের মধ্যে আরেকটা পয়েন্ট হচ্ছে যে রুমের টেম্পারেচার। সো রুমের টেম্পারেচার সবচেয়ে অপটিমাম বলা হয় 60 থেকে 70 ডিগ্রি ফারেনহাইটে, এটা আমি আমাদের ম্যাট্রিক্স সিস্টেমে বলছি, যেটা আমরা USA তে ফলো করি। তো অ্যাভারেজ ধরা হয় 65 ডিগ্রি ফারেনহাইট। সো 65 ডিগ্রি ফারেনহাইট এটাকে আপনারা সেলসিয়াস বা সেন্টিগ্রেডে করে নিয়েন, তখন আপনারা জানবেন যে আপনাদের অপটিমাম টেম্পারেচার কত হওয়া উচিত রুমের ঘুমানোর জন্য। সো এটা হচ্ছে 7টা টিপস। টিপস শুধু টিপস এগুলো টিপস গুলো আমি আবার রিপিট করছি। টিপস হচ্ছে নাম্বার 1, যে একটা ঘুমের রুটিন তৈরি করা, 7-9 আওয়ার্স রুটিন। টিপ নাম্বার 2 হচ্ছে বেডরুমে কোনো গ্যাজেট ইউজ করা যাবে না, কোনো কাজ বা লেখাপড়া বা এন্টারটেইনমেন্ট করা যাবে না। বেডরুম হচ্ছে শুধু ঘুমানোর জন্য। নাম্বার 3 হচ্ছে যে ন্যাপিং বা দিনের বেলায় ঘুমানো অ্যাভয়েড করেন, খুব বেশি হলে 20 মিনিট ঘুমাবেন। নাম্বার 4, ক্যাফেইন বা কফি শুধুমাত্র দুপুর 12টার আগে পান করতে হবে। নাম্বার 5, এক্সারসাইজ করতে হবে দিনের বেলায়, রাতের বেলায় না, দিনের বেলায় এক্সারসাইজ করতে হবে। নাম্বার 6, বাইরে যেতে হবে, বের হতে হবে সূর্যের আলোর জন্য, এবং শরীরকে বোঝাতে হবে দিনের রাতের পার্থক্য।
এবং লাস্ট টিপ নাম্বার 7, যে আপনি খুব সুন্দর একটা এবং রেগুলার একটা বেড টাইম রুটিন তৈরি করতে হবে, যেটা আপনি বিছানা বা ঘুমানোর আগে 1 ঘন্টা আগে থেকেই তৈরি করতে হবে, তাহলে আপনি সুন্দরভাবে ঘুমাতে পারবেন রাতে। জি সেটি, কিন্তু স্যার ইদানিং একটু প্রবলেম হচ্ছে, আমরা বিশেষ করে এখন যখন আমাদের যে টেলিমেডিসিন প্রোগ্রামটা আমরা চালাচ্ছি, অনেকেরই ফোন পাচ্ছি, সেটি হলো যে তারা এই যে ঘুমানোর এলোমেলোর ফলে তারা অনেকেই বলছে যে ঘাড়ে ব্যথা হচ্ছে, এবং এমনকি আমি ফোন পেয়েছি যে বলেছে যে আমার বালিশটা হয়তো একটু উঁচু ছিল, হয়তো এই কারণে ঘাড়ে ব্যথা হচ্ছে, কিন্তু তিনি ঘাড়ে ব্যথা বলতে আবার সে কনফিউজড হচ্ছে আসলে এটা কি গলায় ব্যথা কিনা, যেহেতু করোনার একটি সিমটম গলায় ব্যথার সঙ্গে বলা আছে। তো এদিক থেকে কিন্তু অনেকে এই ঘুমানোর ফলে তার ঘাড়ে ব্যথা হচ্ছে, ঘাড়ে ব্যথা থেকে আবার সে মনে করছে এটা কি গলায় ব্যথা কিনা, এবং সে কিন্তু টেন্স হয়ে যাচ্ছে। তো এই যে সম্পূর্ণ একটা এখানে একটা সার্কেল তৈরি হয়ে যাচ্ছে, তো এই ব্যাপারটা নিয়ে যদি কিছু বলতেন। অবশ্যই এখন ওইটাই, যে প্রথমে তো টেনশন করা যাবে না, আপনি প্যানিক হলে চলবে না, কারণ আপনাকে বুঝতে হবে যে প্যানিক হলে, টেনশন করলে বা ঘাবড়ালে কিন্তু এই রোগের কোনো ট্রিটমেন্ট আপনি পাচ্ছেন না, এটাতে আপনি ভালো হচ্ছে না, বরং ক্ষতি হচ্ছে এটাতে। সো এটাই আপনাকে বুঝতে হবে যে টেনশন শুধু আপনার যে করোনা হয়ে গেছে সেটা নিয়েও টেনশন করা যাবে না, যে প্যানিক হয়ে যাবে না। আর যে বাইরের সিচুয়েশন, যে অনেকের জব নেই, অনেকের অফিস বন্ধ, অনেকের ব্যবসা বন্ধ, কলেজ বন্ধ, কি হবে, আনসার্টেনটি, এটার মধ্যে অনেকের টেনশন। সো কিন্তু এখন এটাই বুঝতে হবে যে এই সিচুয়েশনে কিন্তু পৃথিবীর সব দেশের সব মানুষ যারাই এফেক্টেড, তো শুধু আপনি একা না। সেজন্য আপনাকে বুঝতে হবে যে এখন আমি এখান এই পজিশন থেকে কিভাবে বের হয়ে আসতে পারবো সময়ের সাথে সাথে, কিভাবে নিজেকে আমি এখন সামলাতে পারবো। তো সেই টিপস গুলো কি কি, সেই গোলস গুলো কি কি, আমার কি কি করতে পারি এখন আপাতত, সেগুলোতে কনসেন্ট্রেট দিতে হবে। আর যে কথাটা বলছিলাম যে আপনার এখন প্যান্ডেমিক চলছে করোনা ভাইরাসের, তার মানে এই না যে আপনার শরীরের প্রতি অবহেলা শুরু করে দিবেন, বা ঘুমানো ইররেগুলারিটি, খাবারের ইররেগুলারিটি, অনেকে সিগারেট বেশি করে খাচ্ছে, অনেকে অ্যালকোহল বেশি খাচ্ছে, অনেকে পান বেশি খাচ্ছে, তো এগুলো আপনাকে বাদ দিতে হবে। অনেকে এক্সারসাইজ করা বন্ধ করে দিচ্ছে, অনেকে প্রেশার বেড়ে গেছে টেনশনে। সো এগুলো করলে কিন্তু আপনার কোনো দিক থেকেই কিন্তু ভালো হচ্ছে না, বরং খারাপের দিকে যাচ্ছে, আপনার শরীর খারাপের দিকে যাচ্ছে, আপনার মন খারাপের দিকে যাচ্ছে। সো যেটা করতে হবে, যে ঘুমের যে টিপস গুলো দিলাম সেগুলো মানেন। আরেকটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যেহেতু শামিম আপনি বললেন যে ঘুমার সময় তারা ঘাড়ের ব্যথার কথা বলছে, তো আমি কিছু পজিশনের কথা বলি তাহলে ঘুমানোর। আমি দেখি যে আমার আমি ছবি দেখালে বোধহয় আমাদের দর্শকদের জন্য খুব ইজি হয়ে যাবে। ওকে, যেহেতু ঘুমানোর পজিশন নিয়ে কথা হচ্ছিল, তো এই ছবিগুলো আমি দেখাতে চাচ্ছি এই জন্য যে আমি জানি না দেখা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কি, জি দেখা যাচ্ছে, এখন দেখা দেখা যাচ্ছে, যাচ্ছে। ওকে, সো একটা জিনিস খেয়াল করবেন যে প্রথম দুইটা ছবিতে এটা হচ্ছে যে আপনার ঘাড়ের পজিশন কি থাকবে। আপনার ঘাড়ের পজিশন কিন্তু দেখেন যে ক্রস করা আছে এখানে এই পাশে, এই ক্রস করা পজিশনে আপনাকে কিন্তু বাঁকা ভাবে ঘুমানো যাবে না। এই যে এই পজিশনে মাথাটা কিন্তু উঁচু হয়ে আছে, ঠিক আছে, উঁচু হয়ে থাকলে দেখেন যে ঘাড়টা, মাথাটা উঁচু হয়ে আছে, ঘাড়টা বাঁকা হয়ে আছে। কিন্তু আবার এই পজিশনে দেখেন যেটাতে চেক মার্ক দেওয়া, সেটাতে দেখবেন যে শরীর আর ঘাড় একই লাইনে, একই পজিশনে, ঠিক এই পজিশন, এই এই ছবিটার মতো মাথার শরীর একই লাইনে। তো এই জিনিসটা খেয়াল রাখবেন যে ঘাড়ের নিচে একটা পাতলা বালিশ থাকবে, প্রয়োজন হলে যাদের কোমর ব্যথা থাকে তাদের হাঁটুর নিচে একটা পাতলা বালিশ থাকবে, তাহলে বডি পজিশনটা কি হচ্ছে, সোজা হয়ে যাচ্ছে। সাইডের পজিশনটা দেখেন, মাথা এবং শরীর একই লাইনে, একই লেভেলে, উঁচু নিচু না, মাথার নিচে একটা পাতলা বালিশ এবং ধরো হাঁটুর নিচে একটা পাতলা বালিশ। সো এটা হচ্ছে প্রপার স্লিপিং পজিশন সবার জন্য, ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা যাদের আছে এবং যাদের নাই, তারাও এই পজিশনটা ফলো করেন, তাহলে আপনার ঘাড়ে কোমরে ব্যথা হবে না। অনেকে যেটা বাংলাদেশের বদ অভ্যাস, সেটা হচ্ছে যে দুটো বালিশ ইউজ করে, উঁচু বালিশ ইউজ করে, কোল বালিশ খুব ঘন ঘন ইউজ করে, এবং দেখা যাচ্ছে যে উপুড় হয়ে শোয়। তো এই পজিশন গুলো কিন্তু ঘাড়ের জন্য কখনোই ভালো না, তো এটার জন্য আপনার ঘাড়ে ব্যথা হতে পারে। আর আরেকটা হচ্ছে, করোনা পজিটিভ যারা পেশেন্ট তাদের কিন্তু ঠিক ঘাড়ে ব্যথা হয় না, তাদের কিন্তু গলায় ব্যথা হয়, গলায় টনসিলে ব্যথার মতো ব্যথা হয়, খুব খুব কাশি আসে তাদের। সো এবং শুধু গলা ব্যথা হলেই হবে না, তাদের কিন্তু আরো পজিটিভ সিমটমস থাকে গলা ব্যথার পাশাপাশি।
এবং যাদের ঘাড়ে ব্যথা হয় তাদের ঘাড়ে ব্যথাটা ঘাড়ের পিছনে হতে পারে, মাসল স্ট্রেনের জন্য যদি বালিশ আপনি বেশি ইউজ করেন, বা এলোমেলো ভাবে সোফায় ঘুমায় যান, অনেকে যেটা করে যে সোফায় ঘুমিয়ে যায় রাতের বেলা টিভি দেখতে দেখতে, বা এলোমেলো ভাবে শুয়ে শুয়ে নেটফ্লিক্স দেখছে ঘন্টার পর ঘন্টা যেহেতু কাজ নাই, তো এগুলোর জন্য কিন্তু ঘাড়ে ব্যথা হতে পারে যেহেতু আপনি ঘাড়ের পজিশনটা ঠিক না। আর যে পজিশন যে কথায় আসতে চাচ্ছিলাম যে একে তো এটা হচ্ছে যে আপনি যদি ঘাড়ের সমস্যা হয় ঘাড়ে ব্যথা হবে মাসেল পুলের জন্য, আরেকটা হচ্ছে যে যদি নার্ভের প্রবলেম হয় তাহলে আপনার ঘাড়ে ব্যথাটা শোল্ডার থেকে আস্তে আস্তে হাতের দিকে নেমে আসতে পারে। শোল্ডার থেকে যখনই ব্যথাটা হাতের দিকে নেমে আসতেছে বুঝতে হবে ওটা আপনার ঘাড় থেকে ব্যথাটা শুরু হচ্ছে এবং হাতের দিকে নেমে আসছে। বিশেষ করে ব্যথার ধরনটা যদি থাকে আমরা বলি টিংলিং বা ঝিনঝিন করা, শিরশির করা, নামনেস যদি তব্দ ভাব হয়ে থাকে মনে হচ্ছে কোনো অনুভূতি নেই, বা ঠান্ডা ঠান্ডা হয়ে যাচ্ছে জায়গাটা, এবং বার্নিং পেইন জ্বালাপোড়া ভাব, তো তখনই বুঝতে হবে যে এটা নার্ভ পেইনের লক্ষণ। এগুলো আপনার ঘাড় থেকে হাতের দিকে চলে আসছে, অনেক সময় হাতের দুটো আঙ্গুলে থাকে বেশি বা লাস্ট তিনটা আঙ্গুলে থাকে বেশি, তো এটা আপনাকে তখন থেরাপিস্টের সাথে ডিসকাস করতে হবে বা ডক্টরের সাথে কথা বলতে হবে যে কি করা যেতে পারে, কি কি এক্সারসাইজ করলে আপনি বাসায় সুস্থ থাকবেন। কিন্তু ওইটাই যে আপনাকে বুঝতে হবে, কিন্তু এনি সিচুয়েশনে প্যানিক করা যাবে না, কারণ সব প্রবলেমের সলিউশন আছে যদি আপনি প্রপার চ্যানেলে যান। সেটি তো দর্শক, আমরা বেশ কিছু জিনিস জানতে পারলাম এই মুহূর্তে। আসলে যত সময় যাচ্ছে আমরা কিন্তু যেরকম ফিজিক্যালি একটু উইকনেস তৈরি হচ্ছে, সমস্যা তৈরি হচ্ছে, ব্যথা তৈরি হচ্ছে, এবং কখনো কখনো কিছু কিছু ব্যথাকে আমরা আসলে এই করোনার আতঙ্কের ভিতরে আমরা কি এটা কি করোনার কোনো সিমটম কিনা সেটি ভেবে বসে যাই এবং এরপরে আসলে চিন্তিত হয়ে যাই। তাহলে এতে দুটো জিনিস হচ্ছে, একটা হলো আমরা শারীরিক ভাবে আসলে অসুস্থ হচ্ছি এবং মানসিক ভাবে আসলে কিছুটা ডিস্টার্ব হচ্ছে, পিছিয়ে যাচ্ছে, এবং যেটা আসলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকেও কিছুটা নষ্ট করছে। তাই আমরা আসলে এই মুহূর্তে চাই সবাই সুস্থ থাকতে, সবাই বাসায় আছি, সুস্থ থাকি, বোঝার চেষ্টা করি, সঠিক তথ্যগুলো জানার চেষ্টা করি। সেক্ষেত্রে অবশ্যই যে ধরনের তথ্যগুলো ট্রাস্টেড সোর্স থেকে নেওয়ার চেষ্টা করি, যেগুলো বিশেষ করে স্বাস্থ্য সম্পর্কিত বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে কথা বলার চেষ্টা করি, যেহেতু আমরা জানি এখন সারা বাংলাদেশি অজস্র সাপোর্টিভ ওয়েব পোর্টাল আর সাপোর্টিভ হেল্পলাইন গুলো খোলা হয়েছে, যেখানে টেলিমেডিসিন সাপোর্ট দেওয়া হচ্ছে, যেখানে বিনা পয়সায় ফিজিশিয়ান, ফিজিওথেরাপিস্ট, ডেন্টিস্টদের সঙ্গে কথা বলতে পারছেন আপনারা, এমনকি স্পেশালিস্ট ডক্টর যারা আছেন তাদের সঙ্গে কথা বলতে পারছেন। তাই অযথা আসলে চিন্তিত হওয়ার কিছু নেই। যদি কোনো কিছু নিয়ে কোনো সন্দেহ হয়, কোনো কিছু মনে হয় যে না এরকম হলো কিনা বা হচ্ছে কিনা, তাহলে সেই নাম্বারগুলোতে একটু নাম্বারগুলো কালেক্ট করে তাদেরকে একটু ফোন দেবেন। এবং অবশ্যই একটি কথা আসলে মনে করিয়ে দেওয়া উচিত, যেটা খুবই ইম্পর্টেন্ট, আমরা যেহেতু টেলিমেডিসিন ব্যাপারটি নিয়ে খুব একটা বেশি আগে চর্চা করিনি বা অভ্যস্ত না, অনেকেই যেটা করছি যে ওই প্রতিটা নাম্বারে কিন্তু প্রতিটি ডক্টর ফিজিশিয়ান যিনি দেখুন এবং তিনি নির্দিষ্ট সময় দিয়ে দেন যে এই সময়টিতে ফোন করা উচিত বা এই সময়টিতে আপনারা ফোন দিবেন। অনেকে আমরা যখন তখন ফোন দিয়ে বসি, এটা আসলে ঠিক নয়, কারণ উনিও একজন মানুষ, ওনাকে সারাদিন অনেক কাজ করতে হয়, বিশেষ করে ওনারা কিন্তু এই মুহূর্তে হসপিটালে থাকেন, অনেক সময় অনেক ক্রিটিক্যাল প্যাশেন্ট তারা দেখতে থাকেন, ওই মুহূর্তে তাদের পক্ষে সবসময় কিন্তু ফোন রিসিভ করা সম্ভব হয় না। তাই নির্দিষ্ট সময় যেটি দেওয়া থাকে ওই সময়টিতে আপনারা ফোন করুন, ওনাদের সঙ্গে যোগাযোগ করুন, আর তাহলে মনে হয় আপনারা সমাধান পেয়ে যাবেন, অযথা চিন্তিত হবেন না এবং অযথা আসলে ভয় পাবেন না, ভয় পেয়ে নিজের ক্ষতি করবেন না। জি, আমরা একদম যাওয়ার আগে শেষ মুহূর্তে যদি আপনি দর্শকদের উদ্দেশ্যে আর কোনো কিছু বলার থাকে। সেটাই যে কিছুক্ষণ আগে যেটা টেলিমেডিসিনের কথা বললাম সেটা ধারাবাহিকতায় যদি বলি যে টেলিমেডিসিনে অনেক সময় হয়তো আপনাদের আমরা ফুল ট্রিটমেন্টটা দিতে পারছি না, অবশ্যই যেহেতু আমরা ফেস টু ফেস ফিজিক্যালি সামনাসামনি দাঁড়ানো না, তো কিন্তু তারপরে যেটা আমরা করতে পারছি সেটা হচ্ছে আপনাকে আশ্বস্ত দেওয়া যে এই মুহূর্তে আপনি কোনো বিষয়ে হয়তো কনফিউজ ছিলেন, ওই যে কিছুক্ষণ আগে যেটা বললাম প্যানিক হচ্ছিলেন, ভয় পাচ্ছিলেন যে এটা কি করোনা পজিটিভ নাকি সিমটমসটা, বা ভয়ঙ্কর কোনো কিছু কিনা যে আমার ক্ষতি হতে পারে, খারাপ হতে পারে, অ্যাটলিস্ট সেরকম আশ্বস্ত আমরা দিতে পারবো আপনাকে আপনার কথা শুনে যে না এটা সেরকম কোনো কিছু না, যে আপনি শান্ত থাকতে পারেন এবং আপনি ওই প্রিভেনশনটা যেগুলো টেকনিক গুলো যেগুলো আমরা সব জায়গায় ছড়াচ্ছি যে ভালো মতো খাওয়া দাওয়া করা, ভালো মতো ঘুমানো, রেস্ট নেওয়া, আপনার টেক কেয়ার করেন নিজেকে, এগুলো জাস্ট কন্টিনিউ করেন। আর একটা বিষয় জাস্ট আমি কুইক বলে নেই যে করোনা পজিটিভ যদি আপনি হয়ে থাকেন, যদি আপনি সিমটমস গুলো চলেও আসে আপনার শরীরে, তারপরে কিন্তু ভয় বা ঘাবড়ানোর কোনো কারণ নেই, কারণ বেশিরভাগ মানুষই কিন্তু সুস্থ হয়ে যায়।
মারা যাচ্ছে যাদের কোনো প্রি এক্সিস্টিং সিমটমস থাকে এবং যাদের কোনো অন্যান্য শারীরিক সমস্যা থাকে। কিন্তু যদি আপনি নিজে টেক কেয়ার করেন, তারপরেও কিন্তু আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যেতে পারেন। কিন্তু আপনি কিন্তু ঘাবড়ালে, প্যানিক করলে কিন্তু তখন আপনার সেই সুস্থ হওয়ার যেই যেই দৃঢ় ক্ষমতা, যে মনের ক্ষমতা, শারীরিক ক্ষমতা, সেটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। তো নিজেকে স্ট্রং রাখাটা খুবই জরুরি। যে সেটি আমরা নিজের শরীরের প্রতি যত্নবান হই, নিজের মনের প্রতি যত্নবান হই, কারণ শরীর এবং মন পয়সা রেপিট ওপিট, শরীর খারাপ হলে মন খারাপ হবে, মন খারাপ হলে শরীর খারাপ হবে। তাই আমাদের সবকিছু বুঝতে হবে, বুঝে শুনে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আবারও বলছি আমাদের সাথেই থাকবেন। আমরা প্রতিদিন আমাদের নিয়মিত লাইভ শো গুলো নিয়ে আপনাদের সাথে আসছি কথা বলার জন্য। আমরা চাই আপনারা আপনাদের মতামতগুলো জানান, এবং এছাড়া আপনারা কি ধরনের প্রোগ্রাম আপনারা আরো চাচ্ছেন সেগুলো, বা কি ধরনের পরামর্শ আপনারা চাচ্ছেন সেগুলো আমাদেরকে লিখে জানান, তাহলে আমরা সেই ধরনের প্রোগ্রামগুলোর আয়োজন করবো। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। হাফেজ।